আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য টোটালি স্পেশাল একটি গাড়ির রিভিউ দিচ্ছি। আর এটি হচ্ছে একটি অ্যাক্সিও গাড়ি, 2010 মডেল আর 15 সালে রেজিস্ট্রেশন করা। আর এই গাড়িতে রয়েছে 60 লিটারের একটি নতুন এলপিজির অপশন, রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট সহ একটি গাড়ি। আর এই গাড়িটি যদি আপনারা সরাসরি দেখেন আপনাদের খুব বেশি ভালো লাগবে, এই ব্যাপারটি ইনশিওর করছি। আর এই গাড়িতে রয়েছে অরিজিনাল সফট এসিসির অপশন, তার মানে জি এডিশনের একটি অ্যাক্সিও গাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের সুপার কার বিডিতে। আপনারা একটু সময় করে এই গাড়িটি স্পেশালি দেখার জন্য চলে আসতে পারেন যারা অ্যাক্সিও কিনতে চান। এই গাড়িটি একদম নতুনের মতোই রয়েছে, আমি যেমন বলছি আপনি ফিজিক্যালি আসলে ঠিক এরকম অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি। দেখছিলেন ফ্রন্টের ভিউ, আমি যদি একটু বাম দিক থেকে ফ্রন্টের ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাই। আর এই গাড়িটির ভিতরে রয়েছে ফুললি বিস্কিট কালার, আর বাইরে হচ্ছে হোয়াইট কালারের গাড়ি। এত চমৎকার সামনের এবং পিছনের যে গ্লাসগুলি রয়েছে, এই গ্লাসগুলো এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আমরা পেয়ে যাচ্ছি এই গাড়িটির সঙ্গে। আমরা যদি একটু প্রজেকশন হেডলাইটটি আপনাদেরকে কাছের থেকে দেখাই, দেখছিলেন অরিজিনাল জাপানিজ এইচআইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার। আর প্রজেকশন কিন্তু অনেক সময় চায়না প্রজেকশনগুলো অনেকে ইনস্টল করে, কিন্তু আমরা অরিজিনাল জাপানিজ ফিটিংসটাই পেয়ে যাচ্ছি এই অ্যাক্সিও গাড়িটির সঙ্গে। আর নিচে রয়েছে প্রজেকশন ফগ লাইটের অপশন, আর ফগ লাইটের ক্যাচিংটা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ নিকেলের অপশন। আমি যদি একটু গাড়িটির ডান দিকের সামনের ফ্রন্টের ভিউটা দেখাই, হোয়াইট কালার অনেক গ্লেজি কালারের ব্যবহার রয়েছে এই গাড়িটির সঙ্গে, দেখতে অনেক বেশি চকচকে ফ্রেশ অরিজিনাল কালারই রয়েছে। হয়তো দু একটা পার্ট টাচাবের অপশন দেখতে পারেন, ম্যাক্সিমাম পার্ট এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এই গাড়িটির সঙ্গে। দেখছিলেন ডান দিক থেকে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ, আমি একটু গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখানোর চেষ্টা করছি। দেখছিলেন বাম দিক থেকে পিছনের ফুল ক্রসিং ভিউ, প্রত্যেকটা কর্নার থেকে গাড়িটি দেখানোর চেষ্টা করছি, আপনি যেন ঘরে বসেই পছন্দ করে চলে আসতে পারেন এই অ্যাক্সিও গাড়িটি দেখার জন্য, এবং আপনি যেন খুব সহজেই বুঝতে পারেন গাড়ির অবস্থা অনেক ভালো রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই, এই ব্যাপারটি আপনাদেরকে 100% ইনশিওর করছি আমি। এবং পিছনে যে লাইটটি রয়েছে এটি কিন্তু অনেক ফ্রেশ একটি লাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে। নিচে রয়েছে পার্কিং সেন্সরের অপশন, আমরা দুই পাশে দুটি পার্কিং সেন্সরের অপশন পেয়ে যাব। আর এটি হচ্ছে মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন হওয়ার কারণে আমরা পেয়ে যাচ্ছি 20 সিরিয়াল। দেখতে পাচ্ছেন এটি 15-তে রেজিস্ট্রেশন করা হয়েছে, 20 সিরিয়ালের একটি গাড়ি। আমি একটু বাম দিক থেকে ডান দিক থেকে ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক ফ্রেশ একটি গাড়ি আপনারা দেখছেন, একদম চকচকে নতুনের মতো। আমি একটু ভালো ফিটিংস আপনাদেরকে এক ঝলক দেখিয়ে রাখি। এই গাড়িতে রয়েছে 60 লিটারের একটি এলপিজি সিলিন্ডারের অপশন, একদম নতুন এলপিজির অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন এলপিজি কিন্তু একটি গাড়ির ইঞ্জিনকে অনেক বেশি ভালো রাখে, সেই অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। একদম অরিজিনাল কালার এবং অরিজিনাল ভাঁজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, এই ব্যাপারটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছিলেন অরিজিনাল ভাঁজের সেই ভিটগুলো, দেখছিলেন গাড়িটির ডান দিক থেকে পিছনের ফুল ক্রসিং ভিউ। আমি একটু ভিতরের ভিউটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে রাখি, ফ্রেশ প্যাড এবং সিটগুলো অনেক বেশি ফ্রেশ রয়েছে, যদিও আমরা কোনো কভার পাচ্ছি না, অরিজিনাল সিটটাই দেখতে পাচ্ছি কী অবস্থায় রয়েছে, অনেক বেশি লেগ স্পেস রয়েছে এই গাড়িগুলোতে। আমি একটু সামনের দরজাটি খুলে ভিতরের ভিউটা দেখিয়ে রাখি। এই গাড়িটি যদি আপনারা দেখতে আসেন হতাশ হওয়ার কোনো কারণই থাকবে না, একদম নতুনের মতোই পেয়ে যাবেন এই গাড়িটি। জি এডিশনের হলে যে ফিটিংসটি থাকে, এসির বাটনটি 100% সফট টাচ থাকবে, সেই সফট টাচ এসির অপশন কিন্তু আমরা এই গাড়িটিতে পেয়ে যাচ্ছি। রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার অপশন, আর ড্যাশবোর্ডটি কিন্তু 100% অরিজিনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এবং গিয়ারবক্সটিও সিভিটি গিয়ার অরিজিনাল গিয়ারের অপশন এই গাড়িটিতে রয়েছে। দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ, আমি একটু ফ্রন্টের ভিউটা দেখানোর চেষ্টা করি। দেখছিলেন গাড়ির ফ্রন্টের ভিউ, আমি একটু গাড়িটির ইঞ্জিনের ভিউটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে রাখবো, এরপরে প্রাইস নিয়ে আলোচনা করব। 2010 মডেলের একটি অ্যাক্সিও জি এডিশনের গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ভিতরটি দেখলে আপনাদের মনটা ভরে যাবে আশা করি, এত ফ্রেশ একটি ইঞ্জিনের অপশন দেখতে পাচ্ছেন। আর ভিতরের প্রত্যেকটা পার্ট এখনও অরিজিনাল কালারই আমরা দেখতে পাচ্ছি, কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, এই ব্যাপারটি 100% ইনশিওর করছি। আর যে সিএনজিটি রয়েছে, এলপিজিটি রয়েছে, এটি হচ্ছে ফুললি সিকোয়েন্সিয়াল একটি এলপিজির ব্যবহার রয়েছে এই গাড়িটির সঙ্গে। দেখছিলেন গাড়িটির
ভিতরের ভিউ আমি একটু ফ্রন্ট থেকে আরও একবার দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করব। দেখছিলেন ফ্রন্টের ভিউ, 2010 মডেলের একটি অ্যাক্সিও আর 2015 সালে রেজিস্ট্রেশন করা, আর জি এডিশনের গাড়িতে যে ফিটিংসগুলো থাকে সেই ফিটিংসটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। একটি হচ্ছে এইচআইডি প্রজেকশন হেডলাইট, অরিজিনাল জাপানিজ ফিটিংস, আর রয়েছে সফট টাচ এসির অপশন। গাড়িটির প্রত্যেকটা টায়ারের অবস্থা অনেক ভালো রয়েছে, রয়েছে অ্যালোরিমের অপশন, রয়েছে 60 লিটারের একটি সিকোয়েন্সিয়াল সিএনজি এলপিজির অপশন। সব ভালো ফিটিংস নিয়ে এই 10 মডেলের অ্যাক্সিও গাড়িটির আস্কিং প্রাইস হবে 14,30,000 টাকা। এই গাড়ির আস্কিং প্রাইস হবে 14,30,000 টাকা, তবে এটি আলোচনা করা যাবে, আলোচনা করে যতটুকু সম্ভব কম প্রাইজেই আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের সুপার কার বিডিতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।